হ্যালো বন্ধুরা সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা হাজির হলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয় হচ্ছে ত্রিভুজ ত্রিভুজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি তার আগে জেনে নিই আসলে ত্রিভুজ কি ত্রিভুজে তিনটা যে ভোজের তিনটা বাহু থাকবে তিনটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে ত্রিভুজ এখন প্রথমে আসে ত্রিভুজের প্রকার ভেদ ত্রিভুজ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে কোন ভেদে আর একটা হচ্ছে বাহুভেদে আবার কোন ভেদে ত্রিভুজকে ভাগ করা যায় তিন ভাগে এবং ভেদে ত্রিভুজকে ভাগ করা যায় আর তিন ভাগে প্রথমে আমরা দেব দেখব যে কোন ভেদে ত্রিভুজকে তিনটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ স্থূলকোণী ত্রিভুজ সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে হচ্ছে সেই ত্রিভুজ ধরি একটা ত্রিভুজে সূক্ষ কোণে ত্রিভুজ যার প্রত্যেকটা কোণ কোণ অর্থাৎ কোণ কী আমরা জানি কোণ হচ্ছে যে কোণের মান নব্বই থেকে বড় নব্বই থেকে ছোট জিরোর থেকে বড়। অর্থাৎ কোণের মান হচ্ছে থেটা সেটা হবে সে হবে জিরোর থেকে বড় নব্বই থেকে ছোট। এই ধরনের কোণকে আমরা বলি কোণ তাহলে এই সূক্ষ্মণে ত্রিভুজের প্রত্যেকটা নব্বই থেকে ছোট অর্থাৎ থেকে বড় হবে নব্বই থেকে ছোট হবে সমকোণী এরপরে আছে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি হবে যেমন এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ বিভিন্ন রকম হতে পারে এরপর আছে স্থূলকোণী ত্রিভুজ স্থূল্যকণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটা কোণ স্থূল্যকোণ হবে অর্থাৎ একটা কোণ নব্বই থেকে বড় হবে ধরলাম এটা একশো বিশ ডিগ্রি তাহলে একটা কোণ হবে হচ্ছে নব্বই থেকে বড় তার মানে আর দুটি কোণ নিশ্চয়ই কোণ হবে তাহলে যে ত্রিভুজের একটা কোণ নব্বই থেকে বড় সেই ত্রিভুজটাকে আমরা বলি হচ্ছে স্থূল্যকণী ত্রিভুজ এখানে আলোচনার বিষয় হচ্ছে এই যে সমকোণী ত্রিভুজটা খুবই গুরুত্বপূর্ণ এখানে সমকোন ত্রিভুজের এই নব্বই যে বাহুটা নব্বই ডিগ্রি যে কোনটা এর বিপরীত বাহুটাকে বলা হয় আমরা বলি অতিভুজ অতিভুজ আর যদি আমরা এটাকে থেটা ধরি তার সাথের কোনটাকে আমরা বলি হচ্ছে সন্নিহিত বাহু বাহু বা একে আমরা বলি ভূমি আর এই ধরবো ধরব কোণ তার এই বাহুটাকে বলা হয় লম্ব বা বিপরীত বাহু আচ্ছা এখন এই সমকোণী ত্রিভুজের এই অতিভুজই হয় সবচেয়ে বড় বাহু এবং এবং সমকোণী ত্রিভুজে এই নব্বই ডিগ্রি সমকোণ ছাড়া বাকি দুটো অবশ্যই হবে অর্থাৎ থেকে ছোট হবে এরপরে আমরা যাব হচ্ছে আমাদের বাহুদের ত্রিভুজকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি সমবাহু সমদিবাহু এবং বিষমবাহু সমবাহু হচ্ছে যে ত্রিভুজের তিনটা বাহুই সমান পরস্পর সমান সেটাকে আমরা সমবাহু যেমন এই ত্রিভুজের এই বহুটা এ এই বহুটা এ এই ফটো এ এ তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের কোনগুলো কিন্তু পরস্পর সমান হয় তিনটা কোণী পরস্পর সমান হয় সমবাহু ত্রিভুজ যদি হয় অর্থাৎ একটা বা ত্রিভুজের তিনটা বাহু যদি সমান হয় তাহলে তার তিনটা কোণও সমান হবে আর তিনটা কোণ সমান হলে অবশ্যই 60 ডিগ্রি করে হবে কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো তো আশি ডিগ্রি তাহলে প্রত্যেকটা কোন হবে ষাট ডিগ্রি এটা আমরা বলতে পারি সমদ্বীপ ত্রিভুজের ক্ষেত্রে এরপরে সমবাহু ত্রিভুজের আর কথা বলতে পারি এর যে মধ্যমা এই অর্থাৎ বিপরীত বিন্দু থেকে শীর্ষ বিন্দু থেকে বিপরীত বহর উপর যে যদি আমরা মধ্যবিন্দু শীর্ষ থেকে মধ্যবিন্দু ওপর যে এটাকে বলে মধ্যমা এভাবে যে এই মধ্যমা কি তাহলে আবার যদি এর মধ্যবিন্দুকে এই শীর্ষবিন্দু যোগ করি তাহলে আটটা মধ্যবিন্দু পাবো আবার এই শীর্ষবিন্দু থেকে এই মধ্যবিন্দুতে যদি আমরা যোগ করি তাহলে তিনটা এই সমভূতের ত্রিভুজের ক্ষেত্রে এই তিনটা মধ্যমাই সমান হবে অর্থাৎ আমি যদি সি এটা হলো ই এফ জি তাহলে এই মধ্যমাগুলো অবশ্যই সমান হবে তার মানে আমার এ ই মধ্যমা সমান সমান হবে বিজি মধ্যমা সমান সমান হবে সিএফ মধ্যমা আর একটা কথা হচ্ছে যে সমভূত্রিভুজের এখানে যদি আমরা এই বহু থেকে এর এই শীর্ষ বিন্দু থেকে বিপরীত বরফ যদি লম্ব টানি অর্থাৎ নব্বই ডিগ্রি কোণ আঁকি তাহলে তাকে বলা হবে আমরা যে লম্ব টানা এই সমভূত্রিভুজ লম্ব এবং মধ্যমা একই রাখা অর্থাৎ লম্ব আর মধ্যমা একই সাথে মিলে যায় তার মানে এ লম্ব আর মধ্যমা আলাদা করা যায় না একটাই রাখা হয় তিনেটাই একটাই রাখে তিনেটাই লম্ব আবার মধ্যমা আরেকটা কথা হচ্ছে এই সমবহু ত্রিভুজের মধ্যমার বিন্দুগুলো যদি আমরা যোগ করি যদি যোগ করি যেমন এটা যোগ করলাম তাহলে একটা ত্রিভুজ পাবো সেই ত্রিভুজটাও কিন্তু সমবাহ হবে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য খুবই জানা রাখতে হবে যে সমভব ত্রিভুজের মধ্যবিন্দুগুলো যোগ করলে যে ত্রিভুজ পাবো সেটাও কিন্তু সমভব হবে এরপরে আসি সমদ্বিবাহু সমদ্বিবাহু মানে যে ত্রিভুজের দুইটা বাহু সমান ধরুন আমি এই ত্রিভুজটার এই বাহু দুটো বাহু সমান তার মানে এটা হচ্ছে এ বাহু এটা এ বাহু এটা হচ্ছে বি বাহু ত্রিভুজের ক্ষেত্রে দুটো বাহু যেহেতু সমান তাহলে সেই তাদের দুটো কোণ সমান হবেই হবে যেহেতু দুটা বাহু সমান দুটো মধ্যম সমান হবে তার মানে এই বাহু থেকে এই মধ্যমা আর এই মধ্যমা এরা পরস্পর সমান হবে আবার দুটো লম্ব সমান হবে এরপর যে বিষমবাহ ত্রিভুজ বিষমবাহ ত্রিভুজ মানে হচ্ছে যে যে ত্রিভুজের তিনটা বহু তিন রকম এটা এটা বি বিশম্ব ত্রিভুজ যেহেতু তাহলে তিনটা বাহু কোন তিন রকম হবে একটা যদি এক্স হয় আর একটা ওয়াই আর একটা জেড এর লম্ব বিন্দুগুলো এর যদি মনে করি এখানে মধ্যবিন্দু এটা হয় তাহলে লম্ববিন্দু এটা লম্ববিন্দু আর এর মধ্যমা কিন্তু আলাদা আলাদা হবে কোনো সময় এক হবে না অর্থাৎ লম্ব লম্ব আর লম্বরেখা আর মধ্যমে কখনো ওভারলেপ একটার করে অবস্থান করে না সব সময় আলাদা আলাদা হবে এই ছিল আমাদের ত্রিভুজ নিয়ে আজকের আলোচনা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ